মঙ্গলবার টোকিওতে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোয়াবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে টোকিও পৌঁছেছেন মোদী সকালে তা জাপানি প্রতিপক্ষ ভূমি ও কিশিদার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও জাপান বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শিনজো আবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি ভারত ও জাপান অংশীদারিত্বকে শক্তিশালী করার পাশাপাশি একটি মুক্ত উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের রূপকল্পে প্রয়াত প্রধানমন্ত্রী আবের অবদানের কথা উল্লেখ করেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে দুই নেতার ফলপ্রসূ মত বিনিময় হয়েছে তারা বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও আলোচনা করেন